রসুল বললেন রাষ্ট্রীয় ক্ষেত্রে যিনারা সরকার, যিনারা পরিচালনা করেন, যেই রাষ্ট্রেরই হোক না কেন, যদি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে অবমাননা করে, কটুক্তি করে, তাহলে তাদেরকে কি করতে হবে, শুলে চড়াতে হবে, না হয় কি করতে হবে, বিপরীত থেকে হাত পাও কেটে দিতেই হবে। এটা আল্লাহর আইন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন আমি তোমাদেরকে আদেশ করে দিলাম, আমি আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী যদি বিচার কার্য সমাধান না করা হয়, তাহলে যারা বিচার কার্য সমাধান করবে না, আমি আল্লাহর বিধান নবীর তরিকায় বিচার কার্য যারা সমাধান করবে না, এরা কাফের হয়ে যাবে। কাফের কে বলছেন? বিচার কার্য করা লাগবে শরীয়তের বিধান। চুরি করলে হাত কেটে দাও, শরীয়তের বিধান। ডাকাতি করেছে, শরীয়তের বিধান। তাকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো, এটা শরীয়তের বিধান। জমিনের মধ্যে যার কারণে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে, তাকেও কতল করে দাও। কার বিধান? আল্লাহ পাকের বিধান। যার দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, দেশের সম্পদের ক্ষতি হচ্ছে, আল্লাহওয়ালাদের ক্ষতি হচ্ছে, কোরআনের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, তাকে কতল করো। তাকে কতল করার ফলে, তাকে যখন উপিনলি কতল করবা, ফাঁসি দিবা, তাকে যখন হত্যা করবা, মৃত্যুদণ্ড দিবা, তাহলে তার শাস্তি দেখে দেখে যত নাস্তিক মুনাফেক মুর্তাদ আছে তারাও সতর্ক হয়ে যাবে, ঠিক কিনা? একদিক থেকে এই শাস্তিটা করে দেওয়া হোক, বাকিগুলা কি সোজা হয়ে যাবে। যারা অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে ধর্ষণ করেছে, অসংখ্য মেয়ে মহিলাদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এদেরকে যদি বাংলাদেশের জাতীয় মসজিদ, যেটা কেন্দ্র বাইতুল মুকাররম, সেটার সামনে যদি ফাঁসি দেওয়া হতো, এইরকম স্বভাবের, এইরকম ক্যারেক্টারের অধিকারী যারা, তারা এই শাস্তিটা দেখে এখান থেকে শিক্ষা নিত যে আমিও যদি এইরকম করে এই শাস্তি থেকে বাঁচতে পারব না, সতর্ক হয়ে যেত। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ বললেন খিজিয়ুম ফিল ফিদ দুনিয়া, এটা হতো দুনিয়ার শাস্তি। দুনিয়াতে আমি আল্লাহর বিধানকে নিয়ে ব্যঙ্গ করেছে, অপেক্ষা করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে, রসুল বিরোধী কাজ করেছে, সুন্নাহ বিরোধী কাজ করেছে, ইসলামের ক্ষতি করেছে, এটা হলো দুনিয়ার শাস্তি। তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, এটা হলো দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য তো দুনিয়া তো শাস্তি তো দেওয়াই হয়েছে, আর তাদের জন্য আখেরাত সবচাইতে, এর চাইতে ভয়াবহ আজাব অপেক্ষা করছে। কার কথা? আল্লাহ পাকের কথা। এর চাইতে ভয়াবহ আজাব আছে। দুনিয়ার শাস্তি তাদেরকে দুনিয়ায় দিয়ে দেওয়া হলো, কিন্তু কবর জগতের আজাব, আখেরাতের আজাব, সে আজাব কিন্তু রয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন, সুবহানাল্লাহ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন 10 বছর রহমতের নবীর খেদমত করেছি, যখন পেটের ক্ষুধা অনুভব হতো, রসুল্লার সুন্দর চেহারা মোবারকের দিকে তাকালে পেটের খোদা পর্যন্ত দূর হয়ে যেত। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়া সামিউল আলীম, যদি আপনি পেটের খোদা অনুভব করেন, আশেপাশে কোনো খাবার দাবার কিছুই পাচ্ছেন না, এই দোয়াটা আপনি একাধিকবার পড়বেন, খোদাটা নিবারণ করে দিবে কে? খানা তো পাচ্ছেন না। যেমন সাতক্ষীরা এলাকাতে প্রোগ্রামে যাচ্ছিলাম, পথিমধ্যে গাড়ি তো যাচ্ছেই যাচ্ছে, দুপুরের খাবারের টাইম ওভার হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে কোনো হোটেল নাই, শেষ পর্যন্ত আসরের পরে তারপরে ওই সাতক্ষীরাতে গিয়া তারপরে একটা স্টেশনের মধ্যে খাওয়া দাওয়া করলাম। আল্লাহ তো বললেনই, আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবশ্শিরিস সাবিরিন,
এটা কিন্তু আল্লাহ পাকের কথা। আমি ইমানদারদেরকে, আল্লাহওয়ালাদেরকে আমি পরীক্ষা করব ভয় ভীতি দ্বারা, পেটের ক্ষুধার দ্বারা, পেটের ক্ষুধার দ্বারা। আপনি যদি সৌদি আরবে যান, মক্কা মদিনাতুল মুনাওয়ারায় যান, যদি আপনি বলেন পেটের খিদা লাগছে, রে মনটা খুব বেজার, আপনাকে ওরা যে যা বকা দিবে, মানে ধমক দিবে আপনাকে, এই ক্ষুধা লাগছে এই জন্য মন বেজার, আল্লাহ যেই সময় তোমার রিজিকে রেখেছে সেই সময় তোমার খাবার অটোমেটিকলি এটা হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাজির কি নিজে নিজে হবে না, আশেপাশে হোটেল থাকবে কিংবা যেভাবে হোক আপনি খাবারটা ক্রয় করলো আপনি খেতে পারবেন, কিন্তু বেজার হওয়া যাবে না, পেটে ক্ষুধা লাগছে এই যে বেজার হওয়া যাবে না, মুখে মলিনতার ছাপ আনা যাবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। খিদা লাগলে কি দোয়া, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়া সামিউল আলিম। কোরআন কারীমের মধ্যে অসংখ্য দোয়া, মানে কথা বললে কথা লম্বা হয়ে যায়, না বললেই নয়। কিয়ামতের পূর্বে অসংখ্য লোক কুহুরি কালাম জাদু বানচুনায় মারা যাবে, সেইগুলা থেকে বাঁচতে হলে কোরআনের তদবির করা লাগবে, সুবহানাল্লাহ। কোরআন হাদিস যদি আপনি রিচার্জ না করেন জানতে পারবেন না। খোদা লাগেছে ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়া সামিউল আলিম। বালা মুসিবত একটার পর একটা আপনি পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যেই ব্যক্তি এই দোয়াটা নামাজের পরে পড়বে, আল্লাহ তার 99 রকমের বালা মুসিবত, আল্লাহ পাক তার মুসিবত দূর করে দিবে। কারণ খারিমের মধ্যে অসংখ্য আমলের আমলের তদবির রয়েছে, আমল রয়েছে। তাহলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের 10টি বছর খেদমত করেছেন, পেটের খিদা লাগলে কি করতো, রাসূলের চেহারার দিকে যখন মায়ার নজর ভরে তাকাতেন পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যেত। এটা কেমন রহমতের নবী, সুবহানাল্লাহ। ওই নবীকে গালি দেয় কত বড় সাহস, তার জিহ্বাটা টেনে তাকে, জিহ্বাটা কেটে ফেলে তাকে শুলে চড়িয়ে তাকে হত্যা করার দরকার। এবার আসেন রাসূলের হাদিস কি বলে, আইসারুত তাফসীর প্রথম নাম্বার খন্ডে 526 নাম্বার হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উরানা নামক এলাকার কিছু লোক রাসূলের দরবারে আসলেন, আসার পরে কথা কাজে এদের পক্ষে যাচ্ছে না, বরং রাসূলের বিরুদ্ধে একটার পর একটা বলে যাচ্ছে। কিছু লোক আছে না, যখন আপনার কথা তার সাথে মিলে না তখন আপনাকে বলবে, মেয়ে আপনার স্বার্থ তো আপনি বলবেনই, আপনি তো আর আমার পক্ষে বলবেন না, এইরকম করে না। এইরকম ভাবে যখন রাসূলের সামনে কথা বলতে লাগলো, রাসূল বললেন একটা কাজ করো, সাহাবীরা জাকাতের যেই উটগুলো এসেছে, জাকাতের ওই জাকাতের উটগুলোর কাছে এদেরকে পাঠাইয়া দাও, আর এদেরকে পাঠাইয়া দাও একটা কাজ করবা, উটের যে মলমূত্র আছে এইগুলো পান করতে বলো, এরা গিয়ে পান করে ফেলছে, এইটা মানছে। অসংখ্য বিদর্মী আছে না, গরুর প্রস্রাব খায়, যে ভারতে হ্যাঁ প্রস্রাব খায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মার গোশত খায় না, গাবি কি কিন্তু মায়ের চামড়া দিয়ে সুতা বানাইয়া তারপরে হাঁটে, এখন অপমান হয় না। এরা খায় ডাইনিং টেবিলে, কোথায় খায়, ডাইনিং টেবিলে খায়, থালাতে খায়, আর মা খায় নালা নালা নর্দমায়, মা খায় নালাতে, এরা খায় থালাতে, থালাতে খায় না তো, গাবি তো মা, মা কোথায় খায়, নালাতে খায়, নর্দমা যেখানে, ময়লা আবর্জনা যেখানে, মার কত ইজ্জত, নাউযুবিল্লাহি মিন যালিক। এদের যখন বলছে, রাসূল বললেন যে তোমরা কোরআনের চিকিৎসা গ্রহণ করো, যেহেতু তোমার রোগ হয়েছে কোরআনের চিকিৎসা গ্রহণ করো, এরকম যখন কথা কথা কথোপকথন হচ্ছে এরা মানতে চায় না, তো রাসূল বললেন এরা এটা করবেটা কি, এদেরকে যাকাতের উটের কাছে পাঠাও, উট যে কি করে, প্রস্রাব করে, প্রস্রাব এবং দুধ এই দুইটা খাওয়াই দে, ও এরা নিজেরা গিয়ে খাওয়া শুরু করছে, সুস্থ হয়ে গেছে, কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এর অনেকে প্রশ্ন করবে, হুজুর এটা আবার কেমন কথা, এটা হলো এরা আল্লাহ এবং তার রাসূল যে মাপকাঠিটা দিলেন এটার চিকিৎসা গ্রহণ না করে, যখন বলছে এটার প্রস্রাব খাও গিয়া, প্রস্রাব খেয়ে ফেলছে গিয়া, এটা বড় মজা লাগছে, শান্তি লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর বিধানটা শিখাইয়া দিলাম, আমি নবীর তরিকাটা শিখাইয়া দিলাম চিকিৎসা কিভাবে নিবে,
কিভাবে তার জীবন পরিচালনা, এটা গ্রহণ করল না। যখন বলছে মলমূত্র খাও, মলমূত্রকে খেয়ে ফেলছে। সুতরাং আল্লাহর আদেশ মলমূত্র এগুলো হারাম, হারামটা খাইলো, হালাল যে চিকিৎসা দিলাম সেটা গ্রহণ করলো না। সুতরাং আমি আল্লাহ, আল্লাহ পাকের, আমার আল্লাহর কথাটা, আমি রসুলের কথাটাকে যারা উপেক্ষা করলো সে মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। যখন মুরতাদ হয়ে গেল, যখন তারা মুরতাদ হয়ে গেল, তখন কি করলো জানেন? উটগুলা যেখানে ছিল, এই উটগুলার যে রাখাল ছিল, রাখালগুলাকে মেরে এরা কি করলো? উটগুলা ছিনিয়ে নিয়ে গেছে। উটগুলা যখন ছিনিয়ে নিয়ে গেল, রহমতের নবী ওয়ার্ডার দিলেন, ও সাহাবীরা, যেই মুরতাদ গুলা এই কাজটা করলো, আল্লাহর আইনকে, হালাল জিনিসগুলাকে উপেক্ষা করে হারাম জিনিস পান করলো, আমি রসুলের কথাটাকে উপেক্ষা করলো, এরা মুরতাদ হয়ে গেল। মুরতাদ যেহেতু হয়ে গেল, এরা রাখালগুলাকে অনর্থক মেরে, বিনা কারণে রাখালগুলাকে মেরে তারা উটগুলা নিয়ে গেল। একটা কাজ করো সাহাবীরা, এদেরকে ধরে নিয়ে আসো। কি নিয়ে আসো? ধরে নিয়ে আসো, রসুল হুকুম করলেন, সাহাবীরা ধরে নিয়ে আসলেন। বিশ্বনবী বললেন, একটা কাজ করো, এই সুর ধরছো তো, চোর ডাকাত, এই ডাকাতের শাস্তি কি জানেন? শরীয়তের পরিভাষায়, শরীয়তের বিধান, যারা চুরি করে, ডাকাতি করে, উপিল্লি মানুষের কাছ থেকে ছুরি দিয়ে খোঁচা মেরে, পিস্তল ঠেকিয়ে, ছিনতাই করে, ডাকাতি করে, এদের শাস্তি হলো এদের চোখ দুটো উপড়ে ফেলা। কথা বলেন ঠিক কিনা? এইগুলোকে শুধু গণধুলাই দিলে চলবে না, গণধুলাই দিলে চলবে না, চোখ দুটো উপড়ে ফেলতে হবে। রসুল নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এটাই হলো বিচার, এটাই হলো তাদের দুনিয়ার শাস্তি। কথা বলেন ঠিক কিনা? কত রকমের শাস্তি, কত রকমের ব্ল্যাকমেইল করে ডাকাতি, দেখেন শুরু দিয়ে খোসা মারলেই ডাকাতি না, আরো ডাকাতি আছে। হ্যাঁ, আপনার কাজটা করে দেব, আপনার ফাইলটা সই দিব, একটু উপরি সুপুরি দিতে হবে, একটু উপরি সুপুরি দিতে হবে, বুঝেন তো, উপরি সুপুরি দিতে হবে। এইটাও এক প্রকারের ডাকাতি জানেন, এইটাও এক প্রকারের ডাকাতি, তাফসীরে ফাতুল বাজিদের ভিতরে এসেছে, এইটাও একটা ডাকাতি। আমি তোমাকে এই কাজটা করে দেবো এটার বিনিময়ে, এগুলা কি ডাকাতি? বিশ্বনবী বললেন, চোখ উপড়াও, চোখ উপড়ে ফেলো, চোখ উপড়ানো ফেলা হলো, চোখ যখন উপড়ানো ফেলা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি একজনকে দেখলাম, রসুল বললেন চোখ উপড়াও, চোখ উপড়িয়ে উত্তপ্ত মরুভূমির বালির উপরে কিংবা রৌদ্রের তাপ যেখানে বেশি, যেখানে অনুভব করা যায় রৌদ্রের তাপটা এখানে লাগছে, ওই জায়গার মধ্যে এদেরকে বেঁধে রাখো। কি করো? ওখানে বেঁধে রাখো, কোনো খাওয়া দাওয়া দেওয়া যাবে না, কোনো কিচ্ছু দেওয়া যাবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, উত্তপ্ত রোদের মধ্যে দেখলাম তৃষ্ণার্ত অবস্থায় হামাগুড়ে দিয়ে, মাটি কামড়িয়ে কামড়িয়ে, ওই মুরতাদগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে। এটা ছিল তাদের দুনিয়ার শাস্তি, রসুলের কথাকে উপেক্ষা করেছে, রসুলের কথাকে, এটাকে অ্যাভয়েড করে।